আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রিগুলেটর পিল্ডার ভার্সন 2 যে তার দানব বাইক, এটা কিন্তু আজকে ডেলিভারি যাচ্ছে হচ্ছে খুলনায়। খুলনার রাস্তা ইনশাআল্লাহ কাঁপাবে। সো পিল্ডার নিয়ে আসলে নতুন করে বেশি কিছু বলার নেই, অসংখ্য রিভিউ রয়েছে আমার চ্যানেলে। আর এই বাইকটা কিন্তু নিতে এসেছে আমাদের সম্মানিত ডলার বাইক, ওনার সাথে আমরা ইন্ট্রোডিউস হবো। তো ফ্রম দ্য বিগিনিং আমি এতটুকু বলে রাখি যে এখন পর্যন্ত যারা প্রিন্সওয়ার্লস এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো শুরু করা যাক আজকের রিভিউ। আবেগ এতটাই আবেগ গতকালকে বুকিং করে আজকে নিয়ে আসছেন, আমাদের দর্শকদেরকে যদি বলতেন বা এই বাইকের প্রতি বা প্রিন্সওয়ার্লস এর কালেকশনের প্রতি আপনার যেরকমটা এসে দেখেছেন, বাইকটা যেরকম ভিডিওতে দেখেছেন সবটা এরকম পেয়েছেন কিনা, আর এই বাইকের প্রতি ভালোবাসার কারণটা একটু উন্মোচন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি খুলনাবাসী, আমি দৌলতপুরের স্থানীয় ছেলে, পাশে আমার ছেলে দিনাত, আর ভাইয়া প্রিন্স ভাইয়ের কথা আমি নাইবা বললাম। আমি অনেকদিন ধরে প্রায় 6 মাস ধরে ফলো করতেছি এই গাড়িটাকে, ওনার কাছে এর আগে ভার্সন 1 এবং তারপরে 2 আসছে, আমি এইটাকেও আমি ফলো করতে রাখছি। আসলে আমি একজন বাইক প্রেমিক, আমার ভাই একটু আগে বললেন আমার অনেকগুলা বাইক আছে, আমার ছেলেরও বাইক আছে, আমার নিজের প্রাইভেট আছে, সব কিছু আছে, আমি নতুনত্ব খুঁজি। আর এই ভাইয়ের দোকানের ব্যাপার নিয়ে আমি অনেকদিন ধরে আমি এই ছবি এবং সব কিছু দেখার পরে, ভিডিও দেখার পরে আমি আসক্ত হয়ে গেছি। আমি আমার ওয়াইফকে নিয়ে আমি ঢাকায় আসছি, কালকে আমি বললাম চলো ছেলে যাই আমরা একটা বাইকটা নিয়েই আসি, সেই হিসেবে আমরা ভাইয়াকে অর্ডার করলাম এবং বললাম যে আগামীকালকে আসতেছি, সেই জন্য আমরা আজকে চলে আসছি। আজকে প্রায় রাত 10টা, তারপরও আমি ছুটে চলে আসছি, যেহেতু ওয়াদা করছি ভাইকে আমি নিবই আমি সেই মুহূর্তে। এই দানব বাইকের ব্যাপারটা নিয়ে আমি শুধু বলবো, এটা আপনারা ইউজ করে দেখেন, আমি যদিও নতুন আমি ইউজ করি নাই, করা শুরু করতেছি, আপনারাও ইউজ করে দেখেন, ইনশাল্লাহ এর একটা ভালো রেজাল্ট আসবে। আর সৌদিও প্রিন্স ভাইকে আমি অভিনন্দন জানাবো এইভাবে যে ওনার কাজ এবং কথা সম্পূর্ণ মিল, সম্পূর্ণ মিল। ব্যক্তিত্ব হতে হলে এরকম একজন ভাইয়েরই প্রয়োজন। প্রতিষ্ঠানের মালিক যেভাবে 2টো দোকান চালাচ্ছে, ওনার অনেক গাড়ি এখানে আছে, ইনশাল্লাহ আমি যেহেতু বাইক প্রেমিক আমি হয়তো সামনের মাসে আর একটা বাইক নেওয়ার জন্য আসতেও পারি। তা আমি দোয়া করবো প্রিন্স ভাইয়ের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হোক আর আমাদেরকে গুড সার্ভিস দিক। আমি খুলনাবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাবো, তার পাশাপাশি বলবো যদি কোনো বাইক প্রেমিক থাকেন তাহলে আপনি প্রিন্স ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনাকে সর্বোচ্চ ছাড় দিয়ে আপনার মনের আশাটা পূরণ করবে, ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনারা শুনলেন ডলার ভাইয়ের মুখ থেকে তার অসাধারণ হচ্ছে মনের কথাগুলো উন্মোচন করেছে, অ্যান্ড আমরা কিন্তু আসলে খুবই হচ্ছে মুগ্ধ হয়েছি ওনার কথা এবং বাইকের প্রতি যে ওনার ভালোবাসা। টাকা পয়সা কিন্তু আসলে সবারই থাকে, বাট বাইকের প্রতি ভালোবাসা বা বাইকের প্রতি যে একটা নেশা সেটা কিন্তু আসলে সবার থাকে না। বাইক এমন একটা বিষয় সেটা কিন্তু আসলে হতে পারে যে একটা পার্সোনালিটির বহিঃপ্রকাশ। ওনার অসংখ্য বাইক আছে, তারপরও কিন্তু এই বাইকটা নিয়ে যাচ্ছে এমন না, যেটা চালাতেই হবে, জাস্ট স্টকে রাখা ওনার হচ্ছে শখ। তো শখটা আছে মিটানোর জন্য আজকে ফাইনাল নিয়ে যাচ্ছে, আমরা বাইক কুরিয়ারে পাঠিয়ে দিব। ওনার সাথে কিন্তু ওনার ছেলে এসেছে, তার সাথে আমরা হচ্ছে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আপনার নামটা? নাম আমার নাম দিনার। আচ্ছা, সো আপনি এসে কেমন লাগছে এখান থেকে বাইকটা নিচ্ছে? গাড়িটা নিচ্ছে অনেক সুন্দর লাগছে, আমি চালাইছিও গাড়িটা, তাও অনেক ইজি, এর পিকআপটা অনেক সুন্দর, গাড়িটা আওয়াজটা অনেক সুন্দর, গাড়ি অ্যাক্সেলারেশনটা খুব ভালো। জি জি, আসলে মানে হলারের যে বা এক্সজস্টের যে সাউন্ডটা থাকে, এই সাউন্ডের জন্য কিন্তু মানুষে লাখ লাখ টাকা খরচ করে ফেলে, এটা কিন্তু ভেরি প্র্যাকটিক্যাল। হার্লি ডেভিডসন বা ডুকাটি পেনিগাল ওই টাইপের বাইকে 2-4 লাখ টাকা শুধু এসি প্রজেক্টের এক্সজস্টই লাগায়, সো এটার বিল সেটআপে যে সাউন্ডটা, এটা আসলে কিন্তু মনে মন কেড়ে নিবে। অ্যান্ড ভিডিওতে
যেরকম দেখেছেন বা ভিডিওতে অবশ্যই দেখেছেন, এরকমটা কি ফাইনালি প্র্যাকটিক্যালি আমরা সেভাবে পাইছি? সেভাবেই তো আছে, জি জি জি। তো ইনশাআল্লাহ সবাই আসতে পারবে, তো সবাই আসতে পারবে। আচ্ছা, আর আপনিও তো মাঝে মাঝে অবশ্যই চালাবেন, তাই না? চালাবো। সো হচ্ছে আমাদের হচ্ছে এই বাইকটা কিন্তু খুলনাতে বেসিক্যালি যারা দেখবেন বা যারা হচ্ছে যে পরবর্তী সময় এই লাইভটা বা রিভিউটা দেখবেন, খুলনাতে অবশ্যই ভাইয়ার যে লোকেশনটা বললো সেই এলাকায় হয়তো বা ইনশাল্লাহ কাঁপবে, বিকজ এই ফার্স্ট টাইম হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং ইন্ট্রোডিউস হতে যাচ্ছে পিল্ডার ভার্সন টু। ভার্সন ওয়ান আমি এর আগে পাঠিয়েছি বাট অন্য এরিয়াতে, বাট এটা কিন্তু ওই এরিয়ার জন্য প্রথমেই হতে যাচ্ছে। সো আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে, যারা হচ্ছে যে দেখতে চান বা ইয়ে করতে চান, অবশ্যই ডলার বয়ের সাথে একটু আহ্বান রইল, যোগাযোগ করে দেখে নেবেন। দেশে বা প্রবাসে খুলনাবাসী যারা আছেন তাদেরকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আর সো সম্মানিত কামাল ভাই আছেন, কামাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনি তো মনে হয় সকালেই এসেছেন, একদম দুপুরের টাইমে আর কি, তো এখন পর্যন্ত আছেন, কেমন লাগছে বাইকটা দেখে? ফাইনালি বাইকটা নিয়ে কথা বলি। বাইকটা খুবই ভালো, খুবই ভালো, মানে আসলে দেখার মতো বাইক। আমাদের খুলনা এরকম বাইক নাই, নাই এক পিসি হবে আপনার এরিয়াতে, জি জি, ওয়ান পিসি হবে, 190 সেকশনের চাকা, সামনে 110 সেকশনের চাকা, বাট ডুয়েল হচ্ছে সেটআপের এই বাইকটি, আসলে যে কোনো বাইক প্রেমীর নজর মন কাড়বে। আপনি যদি তাই নাকি? জি জি জি। সো ইনশাআল্লাহ আপনার ভালো লেগেছে, অবশ্যই ভালো। এখানে যে এসেছেন মানে এই শোরুমে যারা ছিল তারা মোটামুটি আপনাদেরকে অনেক সুন্দর, অনেক অনেক ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। তাদের আলাপ আচরণ বা বেচা কেনার যে মন মানসিকতা অনেক ভালো, অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, সবাই আসতে পারবে ইনশাআল্লাহ, সবাই কমফোর্ট জোন, তো অনেক সময় হয় যে অনেক শোরুম কমফোর্ট জোন না, মানে মানুষ কমফোর্ট ফিল করে না, সেটা এখানে আছে তো? হ্যাঁ অবশ্যই, 100% আছে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে যে আমাদের কামাল ভাইয়ের অনেস্ট রিভিউটা শুনলাম। তো যারা হচ্ছে যে বাইক নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি বুকিং করে এরকম শোরুমে এসে নিতে পারবেন, বা আমরা কিন্তু কন্ডিশনালি পাঠিয়ে দিতে পারবো, বাট আমাদের নিজস্ব পিক আপ আছে সেটা দিয়েও পাঠাতে পারবো। আপনার স্বপ্ন আপনার হচ্ছে বাড়িতে পৌঁছে যাবে। সো আপনারা যে কোনো ধরনের সার্ভিস পেতে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে সেখানে ফোন দিবেন। দেশে বা প্রবাসে যারা আছেন সবাইকে আবারও হচ্ছে সাধুবাদ জানাচ্ছি। রিভিউটা খুব বেশি বড় করবো না, বিকজ হচ্ছে যে ভাইয়েরা চলে যাবে। সো বাইকের চালান ডেলিভারি আমাদের হচ্ছে ভাইজান ডলার বাইকে বুঝিয়ে দিচ্ছি, আর যেহেতু আছে আজকে ডেলিভারি নিয়ে যাচ্ছে, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। আর আসলে এই বাইকটা সুন্দর একটি বাইক, কখনো হচ্ছে ধুলাবালি লেগে থাকলে আমার নিজেই ভালো লাগবে না, তাই ব্যক্তিগতভাবে আপনাকে একটা ডাস্ট কভার আর হচ্ছে আরেকটা হচ্ছে দিলাম। সো অবশ্যই ডাস্ট কভার দিয়ে দিলাম। আর আসলে হেলমেটটা এই মুহূর্তে অনেক বেশি হয়ে গেছে, বাট আমরা বাইকের সাথে ম্যাচ করে আপনাকে জাস্ট হচ্ছে স্মৃতি হিসাবে দেওয়ার চেষ্টা করছি আর কি। ধন্যবাদ। এন্ড এটা লুকিং গ্লাস দিস নট রেডি, এটা হচ্ছে যে আমরা যেহেতু এসে পরিবহনে কুরিয়ার করবো, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা সবগুলাই কুরিয়ার করে দিয়ে দিব। আসলে গিফট পেয়ে কেমন লাগছে এটা বলে আপনাকে ছোট করব না, আমি যা স্মৃতি দেওয়ার জন্য চেষ্টা করেছি, কেমন লাগছে? আমার খুবই মনে থেকে ভালো লাগছে। তার পাশাপাশি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের প্রিন্স ভাই ভবিষ্যতে আরও উন্নত করুক। আর যারা বাইক প্রেমিক আছেন আপনাদের যে জেলায় বাংলাদেশে যেখানেই থাকুন আর প্রবাসে থাকুন, একবার বাইক কেনার আগে আমি বলবো প্রিন্স ভাইয়ের সাথে একবার যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে। সো ভিউয়ার্স, কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে কী টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও কমেন্টস করতে ভুলবেন না। আর হচ্ছে যে অবশ্যই এই বাইকের ইনশর্টে আমি ধারণা দিয়ে দিই, দিস ইজ পিল্ডার ভার্সন টু, 160 সিসি এবং 6 স্পিড গিয়ার, যেটাতে রয়েছে ডুয়েল সিলিন্ডার এবং সামনে পিছনে টিউবলেস টায়ার, পিছনে থাকছে বাংলাদেশের সবচেয়ে বড় চাকা 190 সেকশন এবং সামনে থাকছে 110 সেকশন, সামনে ডাবল ডিস্ক, পিছনে সিঙ্গেল ডিস্ক, ট্রিপল ডিস্ক এবং 320 mm ডিস্ক, যেটা কিন্তু বাংলাদেশের কোনো বাইকে এত বড় ডিস্ক নেই। পাশাপাশি এই বাইকটাতে কিন্তু পাবেন হচ্ছে যে ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম, ফুল হচ্ছে যে EFI সিস্টেম, যেটা ECU সিস্টেম। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেকনিক্যাল ইনফরমেশনগুলো দিয়ে নিব, সেখান থেকে দেখে নেবেন। আর প্রাইসটা অ্যানাউন্স করে দিচ্ছি, MRP হচ্ছে এটা 4.5 লক্ষ টাকা, আমাদের অফিসিয়াল সর্বোচ্চ ডিসকাউন্ট আছে হচ্ছে 30,000 টাকা, এটা এলিজিবল থাকবে। আপনারা হচ্ছে যে অবশ্যই বুকিং করলে আমরা চেষ্টা করবো যদি স্টকে থাকে বাইক দেওয়ার জন্য, যদি হচ্ছে যে আপনি নিতে চান যে কোনো কালার ভ্যারিয়েন্ট দেওয়া যাবে, ইয়েলো আছে, রেড তো দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক আছে দেওয়া যাবে। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আর আপনাদেরকে সবাইকে সাধুবাদ জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে। টিল দেন আল্লাহ হাফেজ।